বিজেপি নেতাকে বেধড়ক মার, তাঁর স্ত্রীর ওপর অ্যাসিড হামলার হুমকি, বিজেপি নেতার ছেলেকে অপহরণের হুমকির অভিযোগ, অভিযুক্ত রাজ্যে শাসক দলের কর্মীরা। ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ার বাদামতলা। অভিযোগ, মঙ্গলবার রাতে বাড়ির অদূরে কামারহাটির বিজেপি নেতাকে বেধড়ক মারধর করে স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী। বিজেপি নেতার দাবি, এর আগে একটি গণ্ডগোলের ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন তিনি। সেই এফআইআর তুলে নিতে দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিল তৃণমূল কর্মীরা, তিনি রাজি না হওয়াতেই হামলা। পাঁচ ছজন মিলিয়ে আমাকে ঘিরে ধরে, আরও কিছু বাইরের ছেলে ছিল, আমাকে ওখানে ফেলে মারে। কারণ একটাই যে আমি বিজেপি করি, এটাই কারণ। এবং এদের সাথে এদের আমার কেস চলছে, এর আগে আমি কেস করেছিলাম এদের বিরুদ্ধে, এবং সেই কেস তোলানো প্লাস বিজেপি যাতে না করি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এখন পর্যন্ত কামারহাটি পৌরাঞ্চলে বা কামারহাটি বিধানসভায় এরকম ঘটনা তো ঘটেইনি, আর যদি কেউ বলে থাকে সর্বৈব মিথ্যা। আমার মনে হয় এটা যে কোনো কারণেই অপবাদ দেওয়া বা মিথ্যা একটা কথা বলা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। মঙ্গলবারের ঘটনায় বেলঘড়িয়া থানায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত বিজেপি নেতা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।